আপনাদের ইয়াত আমন্ত্রণ করে আছো। আমি যি কথা আজি উপস্থাপন করেছি উপস্থাপন করে সেই কথাখিনি আমি মাধ্যম ক্রিটিক্যাল মুভমেন্ট, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আমি এই কথাবিল আজি মুহূর্ত রাইজক যদি অবগত নকরো রাইজে আমার প্রতি ভুল ধারণা লোক পারে, সেই দৃষ্টিভঙ্গী আগত রাখি গোটে বিটিসি অঞ্চল গোটি রাইজক আমার দলের কিছু দৃষ্টিভঙ্গী এই মুহূর্তে আমি প্রকাশ করব বিচার, কিন্তু এনে যে আমার দলের বিরুদ্ধে বিপিএফ দলের বিরুদ্ধে আর বিটিসিসি মহিলার দলের বিরুদ্ধে ইউপিপিএলর প্রেসিডেন্ট প্রমোদ বড় ডাঙরিয়ায় আজি এই মুহূর্তে যথেষ্ট অভিযোগ আনিছে করাপশনের আমার বিফলতা বা সফলতা এইবিল সম্পর্কত যথেষ্ট ধরনে আমার প্রতি বিষদঘাত করেছে, যদি কথা একটা ভুল একটা রাস্তার আমাক দায়ী করব বিচার বা জনমানসত বিপিএফ দল মহিলার দলের যে জনমানসত যে প্রতিশ্রুতি সেটা নাইকিয়া করবর কারণে প্রস্তুতি চলাইছে এই আগন্তুক নির্বাচন উপলক্ষ করে গেলে নিজে কথা কয় করাপশনের কথা কয় আমি করাপশন করার কথা কয়, কিন্তু কেমন নীতিগতভাবে কাম করেছে সেটা আমি উইথ ডকুমেন্টস আজি বিটিসি অঞ্চলের রাইজ বা রাইজক কথাখিন অবগত করব বিচার। এটা এন জি ও, এই এন জি ওর নাম হল মতঙ্গা এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেড, ইয়ার চেয়ারম্যান হল প্রমোদ বড়ডাঙরিয়া, আর এই প্রমোদ বড়ডাঙরিয়ায় চেয়ারম্যান হয়ে পেলায় 2016 নভেম্বর 21 তারিখ 2016 নভেম্বর 21 তারিখে ইন্ডিয়ান গভর্নমেন্টের এনইসির পরা 200 বেনিফিসিয়ারি নামত মোটামুটি 6 কোটির উপর কিছু অনুদান লিছে 200 বেনিফিসিয়ারি 20টা ইউনিটের নামত মোটামুটি 6 কোটির উপর 200 বেনিফিসিয়ারি নামত এনইসির পরা পয়সা লিছে 200 বেনিফিসিয়ারি। আর এই 200 বেনিফিসিয়ারির পরা অরিজিনেল যা আসলে 79 এক্সক্লুড করেছে। এটা কথা হল এই যা বেনিফিসিয়ারি 200 বেনিফিসিয়ারি, এই 200 বেনিফিসিয়ারির ভিতর নতুনক 79 তারপর ডিলেট করে পেলায় যিকেজনের নামত এই 200র ভিতর এই 200র ভিতর এই 79 ইনক্লুড হয়ে আসে, কিন্তু যেটা সেনশন করে লো অহার পিছত তারপর 79 বেনিফিসিয়ারি উইথড্র করে পেলায় নতুনক 79 বেনিফিসিয়ারিক এই 200র ভিতর ইনক্লুড করেছে, আর করে পেলায় এই বেনিফিসিয়ারিবিলাক 12টাকে গাহরি দিব লাগে, এই 200র ভিতর 79 আউট নতুন 79 সোমাইছে, এই বেনিফিসিয়ারিবিলাক 12টার পরিবর্তে 2-3টা গাহরি দিয়ে পেলায় সমাপ্ত করেছে, আর যেধরণে তাত মেইনটেইন করব লাগে মানে ঘর দুয়ার বনায় দিব লাগে সেইবিলাক আজিলৈকে কমপ্লিট করে দিব পৰা নাই, কিছু করেছে কিন্তু 50% এবভ 50%র বেনিফিসিয়ারিবিলাকর কোনো বেনিফিট দিব পৰা নাই বা দিয়া নাই। গতি এই যে এডিসির পৰা এই এন জি ওর নামত 6 কোটির উপর টাকা লয় আসি এটি মিসইউজ করেছে, আর তারপরে সেকেন্ড অভিযুক্ত হল এই বেনিফিসিয়ারিবিলাকর নামত আকৌ লোন লাইছে ব্যাংকর যোগেদি লোন লাইছে, এই লোনবিল এই কারণে লাইছে যে যুশ বেনিফিসিয়ারির নামত পয়সা অনা হয়েছিলে দিয়ার কারণে সেটা কমপ্লিট করব নি কয়ার কই পেলায় আকৌ সেই বেনিফিসিয়ারিবিলাকর নামত ব্যাংকর পর লোন লৈছে, আর সেই লোন আজিলেকে রিকভারি হওয়া নাই, দিম বলে কেছে যে বেনিফিসিয়ারিবিলাকর নামত লোনটা লওয়া যাব আর তার যে ব্যাংকত মারিব লাগে ঋণখিন সেইখানে পরিষদ এন জি ও করি বলে কথা দিয়া হয়েছে, গতি সেই যা বেনিফিসিয়ারির নামত লোন লওয়া হল আজি পেন্ডিং হয়ে আছে ব্যাংকত ঋণবিল পরিষদ করবা নাই, এনেকা অবজেকশন আমার ওসর আছে, আর ইয়ার ডকুমেন্টস আছে আমার হাতত এনেকা ডকুমেন্টস আছে যাকর কাম ইনকমপ্লিট কিছু কাম আরম্ভই করা নাই কিছু ইনকমপ্লিট, গতি আমার দলের বিরুদ্ধে আমি করাপশন করা বলে আমার বিপিএফ দলে করাপশন করা বলে বিটিসি সরকারে করাপশন করা বলে মহিলার দেব আমার বিটিসি চিফ করাপশন করা বলে যা অভিযোগ আনিছে সেটা আমি নচ্ছাদ করেছো, আর উইথ ডকুমেন্টস আমি আজি আপনাদের আগত ফেস করেছো বিটিসি রাইজ করাপশন কোন করেছে, আর এই যা ডকুমেন্টস আমার হাতত আছে আপনাদের প্রয়োজন অনুসরি ইয়ার স্পট ভেরিফিকেশন
সরজমিন তদন্ত আপনাদের করব পাৰিব সরজমিন তদন্ত করে পেলায় রাইজের আগত ইয়ার যদি সত্যাসত্যতা সেইখিনি অবগত করার আমি আমার দলের তরফের আপনাদের আমি আহ্বান জানাই।